কেন রাসলমিনিয়া ব্যাকল্যাশে ড্রু ম্যাকিনটায়ার এবং রোমানের মধ্যে ম্যাচ হলো না, এর পেছনে আসল কারণ কি জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমরা প্রায় সকলে জানতাম যে রাসলমিনিয়া ব্যাকল্যাশে ড্রু ম্যাকিনটায়ার ভার্সেস রোমানের মধ্যে ম্যাচ হবে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য, আর অপরপক্ষে দ্য ইউসোস ভার্সেস আরকেবের মধ্যে ম্যাচ হবে আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু কালকের স্ম্যাকডাউনে আমরা জানতে পেরেছি যে এই ম্যাচগুলো হচ্ছে না, বরং সব ম্যাচগুলোকে মিলিয়ে করা হবে সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ, অর্থাৎ দ্য ব্লাডলাইন ভার্সেস আরকেবর এবং ড্রু ম্যাকিন্টায়ার। আর সত্যি কথা বলতে কি, এই ম্যাচে কোনো প্রকার চ্যাম্পিয়নশিপও থাকছে না, মানে এটি সিম্পল একটি সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ। এবং এই ম্যাচটি পর অনেকেই বলছেন যে হয়তো রোমানস ইনজোর্ড, আর মূলত সেই কারণে তাকে ড্রু ম্যাকিন্টায়ারের বিরুদ্ধে সিঙ্গলস ম্যাচ দেওয়া হলো না। আর মূলত এই কারণে রোমানিংস স্পেশাল এপিসোডগুলিতে কোনো প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না, মানে কোনো প্রকার ফাইট কিংবা কোনো প্রকার ব্রল। এবং যদি আপনারা এটি ভেবে থাকেন তাহলে আপনি পুরোপুরিভাবে ভুল, কারণ রোমান রিংস স্ম্যাকডাউনে ম্যাচ না খেললেও তিনি কিন্তু বিভিন্ন প্রকার লাইভ ইভেন্টে ম্যাচ খেলছেন, এবং সেই ম্যাচগুলির লেন্থ হচ্ছে 15 মিনিট কিংবা তার থেকেও বেশি, মানে পরপর তিনি অনেকগুলো লাইভ ইভেন্টে ম্যাচ খেলেছিলেন ড্রু ম্যাকিন্টায়ারের বিরুদ্ধে। তো এর থেকে এটা ক্লিয়ার যে রোমান রিংস ইনজোর নন। তাহলে কারণ কি? তাহলে বলে দিই, WWE রোমান রিংসের জন্য ড্রু ম্যাকিন্টায়ারকে বড় কোনো পেপারভিউয়ের জন্য বাঁচিয়ে রাখছেন, এবং এটা হতে পারে হেল ইন এ সেল কিংবা হতে পারে সামার স্ল্যাম, এবং ওরা চাচ্ছেন যে রাসলমিনিয়া ব্যাকল্যাশটি যেন যেমন তেমনভাবে কেটে যাক। আর যেহেতু WWE আগে রোমানকে অ্যাডভাইস রেখেছেন, তাই তাকে দিয়ে জাস্ট একটি ম্যাচ খেলাচ্ছেন সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচটি, যাতে অডিয়েন্সরা খুশি থাকে এবং তার রোমানকে যেন দেখতে পায় রাসলমিনিয়া ব্যাকল্যাশে, না হলে রেটিংও থাকবে না আর পেপারভিউটি অনেক বেশি ভালো হবে না, কারণ সেখানে প্রথম থেকে ব্রক নেই। আর যদি রোমান রিংসও না থাকে তাহলে ভাই, তাহলে WWE-র অনেক বেশি একদম লস হয়ে যাবে আর কি। তো এই ছিল মূল কারণ যার জন্য রোমান রিংস এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে সিঙ্গলস ম্যাচ হলো না। তো এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টে অবশ্যই বলুন।